আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনু, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم. عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتي على أمتي كما أتى على بني إسرائيل حد النعل بالنعل حتى إن كان منهم من أتى أمه على نية لكان في أمتي من يصنع ذلك. وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي. رواه الترمذي بإسناد حسن وفي رواية لأبي داود بإسناد صحيح 72 في النار وواحدة في الجنة وهي الجماعة. وإنه سيخرج في أمة أقوام تتجار بهم تلك الأهواء كما يتجار الكلب بصاحبه لا يبقى منه عرق ولا مفصل إلا دخله. উপস্থিত জেদ্দা ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ীগণ, বিশেষ করে আপনাদের পরিচিত মুখ শেখ আবদুল্লাহ আল কাফি আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা এবং তার ভাই শেখ আবদুল্লাহ আল বাকি, উপস্থিত আমার বন্ধুবর ডক্টর ইমামউদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত আমার সম্মানিত দিনী ভাইয়েরা যারা আলমাজাল জেদ্দা ক্যাম্পে আলোচনায় অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। যারা আয়োজন করেছেন, সময় শ্রম অর্থ মেধা বুদ্ধি তারা সহযোগিতা করেছেন এবং আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে কবুল করে নেন। ইসলাম বনাম ফেরকাবন্দি এবং এর এবং ফেরকাবন্দির কুপ্রভাব, এ বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা আমি তুলে ধরব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটা অনুসরণ করতে বলেছেন, যে দিনের তার নাম হলো ইসলাম, আর এই ইসলাম কি জিনিস তা লিপিবদ্ধ আছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 19 নম্বর আয়াত, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন কি ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, ধর্ম, দর্শন, মতবাদ, ইজম, থিওরি, তরিকা, মাঝহব, মতবাদ কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বলে দিয়েছেন, সূরা আল ইমরান 85 নম্বর আয়াতে বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত যে ব্যক্তি অন্য কোনো দিন তালাশ করে, যদি করে, কোনো ব্যক্তি যদি তালাশ করে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম বা মতবাদ, ইজম বা থিওরি,
তো কখনোই সেটা তার পক্ষ থেকে গ্রহণযোগ্য হবে না, কবুল করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো এত স্পষ্ট হওয়ার পরেও কেন ইসলামের মধ্যে এত দলাদলি, ফেরকাবন্দি কেন? প্রথম উত্তর হলো, ফেরকাবন্দি হওয়াটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য পরীক্ষা। আমি আয়াত দ্বারা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত, এটা আল্লাহর পরীক্ষা। দ্বিতীয়ত, আল্লাহ বলে দিয়েছেন দলে দলে উম্মা বিভক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন দলে দলে উম্মা বিভক্ত হবে। সুতরাং বিভক্ত রোধ করতে আপনি পারবেন না। আমার কথা মনে বুঝেননি, বিভক্তটা রোধ করা সম্ভব না। এই বিভক্তির মাঝেও একটি মাত্র কাফেলা থাকবে যারা কেবল কোরআন এবং সহি সুন্না মেনে চলবে, তাদের সাথে থাকতে হবে। এইটা আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন আপনার কাছে। আপনি প্রশ্ন তুলে কোনো উপকার হবে না, কেন এত বিভক্তি, কেন এত দলাদলি? ইসলাম আল্লাহর পক্ষ থেকে স্বচ্ছ একটা সংবিধান, স্বচ্ছ একটা জীবন বিধান, এখানে দলাদলি থাকবে কেন? আপনার মাথাটা খিটখিট করে, আপনি বিরক্ত বোধ করেন, কিন্তু ইখতিলাফ যে হবে আল্লাহ বলে দিয়েছেন, আপনাকে রোধ করতে পারবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন ইখতিলাফ মানুষ করবে, কিন্তু তার মধ্যে এটাও বলে দিয়েছেন এক শ্রেণী থাকবে তারা জান্নাতে, আর বাকিরা কোথায় যাবে? জাহান্নামে যাবে, এটাও তো বলে দিয়েছেন। দেখুন, এই দোষ কার? এই দলে দলে বিভক্ত হওয়া এই দোষ কার? আল্লাহর না মানুষের? না আল্লাহর। তো আল্লাহর ভাষায় শুনেন কার দোষ। সূরা হুদ 118-119 নম্বর আয়াত, আয়াতটা মনে রাখবেন। ওয়ালাউ শা রাব্বুক লাজআলান নাসা উম্মাতান ওয়াহিদা, আপনার রব চাইলে, অর্থাৎ আল্লাহ চাইলে উম্মাকে একক করে রাখতেন, এক উম্মতভুক্ত করতেন। ওয়ালা ইয়াসালুনা মুখতালিফিন, কিন্তু মানুষ এত দুষ্ট, তারা ইখতিলাফ মতনক্য বিভেদ করতেই থাকলো। তাহলে দোষটা কার? আল্লাহর না মানুষের? মানুষের। এরপরে কিন্তু একটা কথা বলেছেন আল্লাহ, এক শ্রেণী মানুষ যে ইখতিলাফ করবে না, দলাদলি করবে না, সেটা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, ইল্লামার রহিমা রব্বুক, তবে আপনার রব যার উপরে রহম করবেন ওই ব্যক্তি দলাদলির মধ্যে থাকবে না। বলুন আলহামদুলিল্লাহ, কোন ফেরকাবন্দির সাথে সংশ্লিষ্ট হওয়া যাবে না, দলাদলির সাথে সংশ্লিষ্ট হওয়া যাবে না, দলাদলি থেকে মুক্ত থাকতে হবে। তাহলে বুঝবেন যে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর রহম রয়েছে। ওয়ালাউ শা রব্বুক ইল্লামার রহিমা রব্বুক ওয়ালিদালিকা খলাকাহুম, আল্লাহ বলছেন আর এই রহমতের কারণেই, রহমত দ্বারাই তাদেরকে সৃষ্টি করা হয়েছে, তারা ইখতিলাফ করবে না, দলাদলি করবে না। পরে আল্লাহ বলছেন লা আমলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, সতর্ক করে দিচ্ছেন জিন এবং মানুষ দ্বারা আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। এটা আল্লাহ অতাম্মাত কালিমাত রব্বিক লা জাআলা লামলান্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন, আল্লাহর কালেমা পূর্ণ হয়ে গেছে, আল্লাহ এটা করবেন, মানুষ এবং জিন দ্বারা
জাহান্নামকে পূর্ণ করবেন। আচ্ছা, দলাদলির সাথে হঠাৎ করে জাহান্নামের ভয় দেখালেন কেন? তাহলে এর পরিণাম খুব একটা ভালো না। আল্লাহ বলছেন সূরা আল ইমরান, মিলিয়ে নিন, একটা মিলিয়ে নিন, চমৎকার মিল রয়েছে। সূরা আল ইমরান 105 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইনাত, তোমরা তাদের মতো হয় না যাদের কাছে দলিল আসার পরে তারা ইখতিলাফ করেছে এবং দলে দলে বিভক্ত হয়েছে। দলিল আছে, এরপরে বিভক্ত হয়েছে। উলাইকা লাহুম আযাবুন আযীম, আল্লাহ বলছেন তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। নাউযুবিল্লাহ, দলাদলির সাথে একটা শাস্তির সম্পর্ক আছে, এই দুই আয়াত দ্বারা প্রমাণিত হলো। বন্ধুরা, আমার একটা কারণ বলে দিই, কেন? অনেকগুলো কারণ আছে এই দলাদলির, ইখতিলাফের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে মৌলিক একটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সূরা শুরা 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম বাগিয়ান বাইনাহুম, তারা ইখতিলাফ করেছে জেনে শুনে, তাদের কাছে এলেম আসার পরে, দলিল আসার পরে, শরীয়ত আসার পরে, জানার পরে তারা ইখতিলাফ করেছে। যত দল, মত, পথ, ইজম, মতবাদের সৃষ্টি হয়েছে, তারা জেনেই সৃষ্টি করেছে, না জেনে সৃষ্টি করে নি। কার দাবি এটা? আল্লাহ যেহেতু বলে দিচ্ছেন, কি কারণে? বাগিয়াম বাইনাহুম, পরস্পরের মাঝে জিদ, বিদ্বেষ, হিংসা, বুকস থাকার কারণে, অহংকার, স্বেচ্ছাচারিতা, আমিত্ব, বিদ্বেষের কারণে তারা দলে দলে বিভক্ত হয়েছে। যত ফেরকা আছে পৃথিবীতে, সমস্ত ফেরকাই হলো, প্রায় সব ফেরকাই বাতিল ফেরকা, আর সবগুলো সৃষ্টির মূলে রয়েছে এই পরস্পরের মধ্যে বিদ্বেষ, আমিত্ব, অহংকার, স্বেচ্ছাচারিতা। এর মধ্যে অন্তর্ভুক্ত হওয়া যাবে না। দেখুন, বিষয়টা খুব হালকা না, বিষয়টা খুব কঠিন। আমি যে প্রথম উত্তরটা দিয়েছি যে আপনাকে বিরক্ত হলে হবে না, এর কারণটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সূরা আল মায়েদা 48 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাউ শা আল্লাহ লা জাআলাকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ চাইলে তোমাদেরকে এক উম্মতভুক্ত করতেন, কিন্তু আল্লাহ করেননি। কারণ হলো, আল্লাহ তোমাদেরকে যে বিধান দিয়েছেন, এই বিধান দিয়ে তোমাদেরকে পরীক্ষা করতে চান। লিয়াবলুয়াকুম, আল্লাহ তোমাদের পরীক্ষা করতে চান। তারপরে আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ কিন্তু পথ বাতলে দিলেন, কল্যাণের পথে প্রতিযোগিতা করো, ভ্রান্ত পথে যেও না। ইলাল্লাহি মারজিউকুম জামিয়া, তোমাদের সবাইকে এক আল্লাহর নিকটে একত্রিত হতে হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে বিষয়ে ইখতিলাফ করেছো সেগুলো আল্লাহ সংবাদ দিয়ে দিবেন, সংবাদ দিয়েই দিতেন। যদি কিয়ামত না হতো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার ফয়সালা করে দিতেন। লাকুদিয়াল আমরু বাইনাহুম, আল্লাহ বলছেন যে সাথে সাথে ফয়সালাটা করে দিতেন। সূরা শুরা 14 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, কিয়ামত আসছে তাই আল্লাহ কোনো করেননি। তাহলে ইখতিলাফ হওয়ার জন্য মাথায় যেন একটা জিনিস থাকে যে আল্লাহ এর দ্বারাতে পরীক্ষা করাচ্ছেন। কি করাচ্ছেন? লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, আল্লাহ তোমাদের যে বিধান দিয়েছেন, এই বিধান দিয়ে আল্লাহ তোমাদের পরীক্ষা করাতে চাচ্ছেন, পরীক্ষা করতে চাচ্ছেন তোমরা হক পথে চলো না বিপথে চলো। আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, আমি পথ দেখিয়ে দিয়েছি,
এখন সে কৃতজ্ঞ হতে পারে, অকৃতজ্ঞ হতে পারে, এই পথে চলে সে ভালো হতে পারে, খারাপও হতে পারে। এই দোষ মানুষের না আল্লাহ, মানুষের আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন। কেন পথ দেখিয়ে দিয়েছেন? আপনি ইচ্ছা করে বিদ্যুতের তারে হাত দিবেন? কেউ দেয়? এক শ্রেণীর বাটপার লোক আছে, বাটপার বুঝেন, এটা তার বাংলা ভাষা, বদমাস টাইপের লোক আছে, ওরা বলে আল্লাহ জেনা করাইছে তাই করেছি, আল্লাহ চুরি করাইছে তাই করেছি। এই ধরনের এক বাটপার যশোর জেলায় আমার সাথে বিতর্ক লাগছে, তো একটা বাচ্চা কোলে নিয়ে আছে। আমি বলছিলাম যে তিনতাল থেকে বাচ্চাটাকে ফেলে দেন, দিয়ে বলেন যে আল্লাহ ফেলে দিয়েছে, এটা কি দিবে? তো বলছে যে বাচ্চাকে ফেলে দেওয়া যায়? দেওয়া যায় না, কেন? দিয়ে বলেন আল্লাহ দিয়েছে। আপনি কারেন্টের তারে হাত দেন, দেন হাত দেন, আমি সুইচ দিই, আর বলেন যে আল্লাহ দেওয়া হয়েছে। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিবে ও, দিয়ে বলবে যে আল্লাহ দেওয়া হয়েছে? এই স্বার্থের নেশি বদমাস, আল্লাহ করেনি, তোমার ইচ্ছাটা তোমার, আর আল্লাহ রব্বুল আলামিনের শক্তি, ইচ্ছাটা তোমার, তোমাকে আল্লাহ ইচ্ছার ব্যাপারে স্বাধীনতা দিয়েছেন, এরপরে আল্লাহ তোমাকে ধরবেন। দুইজনে একই ক্যাম্পে থাকে, আজান হলো একজন মসজিদে ঢুকলো আর একজন ক্লাবে চলে গেল ক্যারাম বোর্ড খেলতে, কি এটা ইচ্ছাটা কার? আল্লাহর না মানুষের? মানুষের। বন্ধুরা আমার এই বুঝটা বুঝে না, তো আপনাদেরকে বলছি আল্লাহ পরীক্ষা করাতে চাচ্ছেন, করতে চাচ্ছেন। দেখুন এটা হালকা করে দেখবেন না, কেন বলছি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন একটা ডাক দিলেন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন খত্তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খত্তা, মুস্তাদ আহমদ 4142 নম্বর হাদিস, একটা ডাক দিলেন লম্বা। ডাক দেওয়ার পরে বলছেন হাযা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। অতঃপর তিনি ডান সাইডে ওই দাগের ওই রেখাটার ডানে অনেকগুলো দাগ টানলেন, বামে অনেকগুলো দাগ টানলেন। টানার পরে বলছেন ওয়াহাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিল শাইতান ইয়াদউ ইলাই। ও সাহাবীরা সাবধান, এই পাশাপাশি যে দাগগুলো এইগুলোও কিন্তু একটা রাস্তা, তবে প্রত্যেক রাস্তায় শয়তান রয়েছে, ইয়াদউ ইলাইহি, সে তার দিকে ডাকছে। অতঃপর তিনি ডান হাতটা সুজা দাগটার উপরে রাখলেন, রাখার পর এখন দলিল পেশ করছেন, তিনি যে কথাটি বললেন এই কথা দলিল থাকতে হবে না, এটা যে আল্লাহ প্রদত্ত, দলিল পেশ করছেন। সূরা আনআম 153 নম্বর আয়াতটা পেশ করে বলছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। দাগ টেনে বলছেন, সুজা দাগটার উপরে হাত টেনে বলছেন ওয়ান্না হাযা, নিশ্চয় এটা সিরাতি মুস্তাকিমা, এই সুজা সরল পথটি আমার পথ, ফাত্তাবিউহু, তোমরা কেবল এই পথেরই অনুসরণ করবে, ওলা তাত্তাবিউস সুবুল, অন্যান্য পথগুলো অনুসরণ করো না, যদি করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমরা এই সঠিক পথ সোজা পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন, এটা নসিহত না, আমি এখন বক্তব্য দিচ্ছি না, নসিহত করছি। চাইলে মানতেও পারেন নাও মানতে পারেন, কিন্তু যেটা ওসিয়ত সেটা মানতে বাধ্য। যালিকুম ওয়াসাকুম বিহি, ওই একটা রাস্তার উপরে চলা, ওই রাস্তা দিয়ে চলার জন্য, এই হক পথে চলার জন্য আল্লাহ তোমাদের ওসিয়ত করছেন, তোমরা যেন সাবধানতা অবলম্বন করো। আপনি যা ইচ্ছা তাই করছেন আর বলছেন আরে একটা দলে থাকলেই হলো, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যে না হক পথটা খুঁজে নিতে হবে। এ দেখেন আল্লাহ কত পরিষ্কার করে বলে দিচ্ছেন, এর পরেও যদি আমরা অলস হই
আমরা যদি নিজেরা অবহেলা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের শিকার হব, জাহান্নামের শিকার হব, এতে কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, দেখুন বানী ইসরাইলদের অনেক উদাহরণ আছে, আল্লাহ রাসূল উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতে গিয়ে প্রথম উদাহরণটা দিলেন, ইন্না বানী ইসরাইল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লা, বানী ইসরাইলরা বিভক্ত হয়েছে 72টি দলে, আর আমার উম্মাহ বিভক্ত হবে কত দলে? 73 দলে। কুল্লুহুম ফিন্নার, এর মাঝে সবই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটি ব্যতীত। একটু চিন্তা করেন না আপনি, একটু ভাবেন না, একটু প্রশ্ন মনে জাগে না, আমি কি ওই জান্নাতি একটি দলের মাঝে আছি বা সেই মানহাজে আছি, আমি কি ওই পথটাতে আছি? আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে, একটি যাবে জান্নাতে আর সবগুলো যাবে জাহান্নামে, একটু কি চিন্তা করি? কেউই চিন্তা করি না। কোন একটা দলে থাকতে পেরে আজকে বিশেষ করে উপমহাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের প্রেক্ষাপট এত নোংরা জঘন্য প্রেক্ষাপট, দল আর দল ব্যঙ্গের ছাতার মতো দলে পরিপূর্ণ হয়ে গেছে, প্রত্যেকটা মানুষই অন্তত প্রায় 70-80% মানুষ বাংলাদেশে কোন না কোন পীরের মুরিদ হয়ে বসে আছে। তাহলে যত পীর তত দল, রাজনীতি থেকে শুরু করে নিয়ে ধর্মনীতি থেকে পর্যন্ত, সে সর্বোচ্চ প্রাসাদ থেকে একেবারে নিম্ন কুটির পর্যন্ত, পূর্ণ কুটির পর্যন্ত সব জায়গাতে সবাই কোনো না কোনো পীরের মুরিদ হয়ে বসে আছে নাউজুবিল্লাহ। এই প্রেক্ষাপটে আপনার একটু চিন্তা জাগার দরকার। যেমন এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মাত্রই আল্লাহ রাসূল যখনই বললেন সবগুলো জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে, যখনই বললেন তখন সাহাবীরা বলছেন মানি হে ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দলটা কোন দল যারা জান্নাতে যাবে? আপনাদের মনে কি প্রশ্ন জাগেনি? না, জাগেনি, জাগেনি। আপনাদের ঈমান আর সাহাবীদের ঈমানের মধ্যে কত পার্থক্য! একদল ব্যাকুব বলে যে আবু বকরের ঈমান আর আমাদের ঈমান একই সমান, মাজারে বসে হুক্কা খায়, গাঁজা টানে, বিড়ি টানে, মাজারে সেজদা করে, ল্যাংটা হয়ে পড়ে থাকে মাজারে, কবরস্থানে খানকায় পড়ে থাকে, আর বলে আবু বকরের ঈমান আর আমার ঈমান একই সমান। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাহস কত বলে কি! সাহাবীদের মধ্যে প্রশ্ন জাগত যখন এই কথা বললেন একটি জান্নাতে যাবে বাকি 72টা জাহান্নামে যাবে, বলা মাত্রই কল মান হে ইয়া রাসূলুল্লাহ, যেটা জান্নাতে যাবে তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানহাজ সম্পূর্ণ উত্তর প্রদান করলেন, মান আলাইহি ওয়া আসহাবি, মুস্তাদে মুস্তাদরাকে হাকিমের মধ্যে আসছে, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যে পথে আছে, যে পথের উপরে, যে মানহাজের উপরে আছে, এর উপরে কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারাই হলো জান্নাতি দল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কে আপনারা সাহাবা কেরামের মানহাজের উপরে আছেন না বাহিরে আছেন? আছেন। উদাহরণ দিলে তো একটাও টিকবে না, একটাও টিকবে না, শেষ। আকিদার উদাহরণ দিলে টিকবে না, আমলের উদাহরণ দিলেও টিকবে না। আল্লাহ তুমি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মানহাজের উপরে টিকে থাকার তৌফিক দান করো, আমিন। আমাদেরকে তুমি তোমার সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো, আমিন। ঠিক অনুরূপভাবে বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যে আবা এই প্রবেশ করবে না। বলা মাত্রই সাহাবীরা প্রশ্ন করছেন, আপনাদের প্রশ্ন জাগেনি, বুঝাতে পারছি না, আপনাদের প্রশ্ন জাগছে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মাত্রই সাহাবীরা বলছেন
কলু মানা ভাই ইয়া রাসূলুল্লাহ, সহিহ বুখারীতে আরেকটা রেওয়াত আসছে, মাইয়া বা আপনাকে মানে না, আপনাকে অস্বীকার করে, সে আবার কে? আশ্চর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে সে ব্যক্তি আল্লাহ, সে ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। কথা বললে সাহাবীরা প্রশ্ন করতেন, মানে কথা মনোযোগ দিয়ে শুনতেন, বুঝতেন, ওই বুঝটা আপনাদের মধ্যে নাই। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শুনো, 306 নম্বর হাদিস সহিহ মুসলিম আসছে, বলছেন যে সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউসাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আযীম, তিন শ্রেণীর মানুষ, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, বরং তাদের জন্য কঠিন শাস্তি আছে। এইটা বলা মাত্রই আপনাদের মনে কোনো প্রশ্ন জাগলো? কি প্রশ্ন জাগছে? কোন তিন শ্রেণীর মানুষেরা? ঠিক তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলা মাত্র বলছে, কল মানহুম ইয়া রাসূলুল্লাহ, কত খাবু ওয়া খাসারু, তারা কারা? যারা কাল কিয়ামতের মাঠে আল্লাহর রহমত থেকে নিরাশ হবে, যারা ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, তারা কারা? সাহাবীরা প্রশ্ন করে বললেন, ঠিক আলোচনা শুনতে হবে এই রকম মনোযোগ দিয়ে। আমি কি বুঝাতে পারলাম একটু একটা উদাহরণ দিয়ে? এই রকম কল মানহুম ইয়া রাসূলুল্লাহ, কত খাবু ওয়া খাসারু, তারা কারা? যারা ধ্বংস হয়ে যাবে, যারা নিরাশ হবে আল্লাহর রহমত থেকে, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জনের নাম বললেন, আল মুসবিল, যারা টাকনুর নিচে কাপড় পরে তারা এক শ্রেণীর মানুষ। ওল মান্নান, দুই নম্বর, যারা দান করে খোঁটা দেয়, আমি তোকে এটা না দিলে তো এটা পারতি না। আপনারা বলেন আমি সহযোগিতা করে বলে তুই বিদেশ আসছিস, আর একটাকে আইন মুস্তাকবির, দরিদ্র কিন্তু খুব অহংকারী, পেটে খাবার নাই কিন্তু অহংকার পেট ভর্তি। তো এই তিন শ্রেণীর মানুষ। আমি আমার বক্তব্যে ফিরে যাই, চলুন, যেটা বুঝাতে চাচ্ছিলাম সংক্ষেপে যে এটা হালকা বিষয় না, খুব কঠিন বিষয় যে আমি কোন পথের উপরে আছি। দেখেন, নাম বললেই বলবে আমি হলাম সরমুনায় পীরের মুরিদ, আমার টুপি পাঁচকলি, আর সব তরিকায় তার মধ্যে আছে। সিস্তিয়া তরিকা আবার দুই প্রকার করেছে, একজন তার বইয়ের মধ্যে লিখেছে, দেখবেন ভ্রান্তির বেড়া দিলে একামত দিন বইয়ের মধ্যে সব গুমর ফাঁস করে দিয়েছে আলহামদুলিল্লাহ, এই জন্য আমার উপরে খুব খেপ, শব্দ লিখাপা, সে রাজনৈতিক হোক আর ইসলামী দল হোক, শব্দ লিখাপা। একজন বলছে, বাবা বৃদ্ধ মানুষ, তুমি তো খুব ভালো লিখছো মাশাআল্লাহ, কিন্তু তুমি যদি এই ধর্মনিরপেক্ষতাবাদ সম্পর্কে না লিখতে তাহলে তোমার বইটা খুব ভালো হতো। আরেকজন জেলখানায় বলছেন যে আপনারা যে লিখছেন তাবলিগ জামাত সম্পর্কে, চরমুনায় সম্পর্কে, আক্রোশী ফুরফুরা মাছ ভাণ্ডারি, তারপরে কোয়ান্টাম মেথড, কাদিয়ানীয় মতবাদ, তারপরে লালন ফকির, এদের সম্পর্কে যা লিখছেন, সিস্তিয়া মুজাদ্দিদিয়া নকশাবন্দিয়া কাদারিয়া সুফিবাদ খারেজি শিয়া মুরজিয়া জাহামিয়া, খুব চমৎকার হয়েছে। যদি মওদুদি মতবাদ সম্পর্কে না লিখতেন কতই না ভালো হতো। আমার সাথে একজন নেতা জেলখানায় ছিলেন, ছোটখাটো নেতা, বড় পর্যায়ের না, তবুও যুবক ছিলেন। তো একজন রুকুন পর্যায়ের মানুষ তার কাছে এসে বলছেন, আচ্ছা বলেন তো যে মুজাফফর ভাই এই টঙ্গীর তবলিগ সম্পর্কে কেমন লিখছে? কিছু খুব চমৎকার লিখছে মাশাআল্লাহ, খুবই ভালো লেগেছে। তো মাছ ভাণ্ডারি সম্পর্কে তো
একবারে ন্যাংটা করে ফেলেছে। এটাও খুব ভালো লেগেছে। কাদিয়ানি সম্পর্কে এটাও খুব ভালো লেগেছে। তখন এই রুকুন বলছেন যে আমাদের সম্পর্কেও ভালোই লিখেছেন, কিন্তু আমরা মেনে নিতে পারছি না। এটা আমার সামনের ঘটনা, এটা আপনারা মনে বুঝতে পারেননি, ঘটনা বুঝেননি, আপনাদের খুলে বলতে হবে। তো না, আমি তো পরিষ্কার করে বলেছি, যে কোনো ফেরকা বাতিল ফেরকা হলে যার মধ্যে আকীদাগত আমলগত ত্রুটি আছে তাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করিনি। তবে কোনো কোনো দলের ব্যাপারে ভাষাটা খুব কঠিন, আর দুই একটার ব্যাপারে ভাষাটা খুব সহজ করেছি। কারণ যারা একবারে কুফুরের মধ্যে, যারা একবারে শিরিকে আকবারের মধ্যে পড়ে আছে, তাদের ব্যাপারে ভাষা সহজ করার কোনো বুদ্ধি না। যারা পীরকে সেজদা করতে বলে, যারা পীর ছাড়া জান্নাত পাওয়া যাবে না এই ভাষা প্রয়োগ করে, এই আকীদা কি কুফুরি আকীদা না? যারা বলে আল্লাহ মানুষের মধ্যে ঢুকতে পারে, মানুষ আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়, এটা কুফুরি আকীদা না? কার কথা বলবো আমি, আর কার উদাহরণ দেব? গতকালকে এক ক্যাম্পে বক্তব্য দিচ্ছিলাম, মক্কা ইয়ামামা ক্যাম্পে। তো সেখানে বক্তব্যের গতিতে হঠাৎ করে জাল আমুল বলতে গিয়ে ফাজায়েল আমুল সম্পর্কে বলছিলাম, ফাজায়েল আমুল, তবলিগের ফাজায়েল আমুল, ভালো করে বুঝেন আপনারা। তো এক শ্রোতাদের মধ্যে তো একজন বলছে আমাদের কাছে ফাজায়েল আমুল আছে, আপনি দেখে তথ্যটা দিয়ে বলেন আপনি। আমি বললাম যে মাশাআল্লাহ ভালো, তাহলে নিয়ে আসেন ফাজায়েল আমুল। আমি পৃষ্ঠা নাম্বার দেখে বলছি, চ্যালেঞ্জ ফাজায়েল আমুলের মধ্যে আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি নাকি দীর্ঘ 30 বছর, দীর্ঘ 40 বছর অথবা দীর্ঘ 50 বছর এশার সালাতের অজু দিয়ে ফজরের সালাত আদায় করেছেন। ফাজায়েল আমুল বইয়ের মধ্যে আছে, বাংলা বই 78 পৃষ্ঠা। তো বলার পরেও বলছে যে দেখা দেন। এবার 78 পৃষ্ঠায় পাওয়া গেল অন্য প্রকাশনী, আমার কাছে যে প্রকাশনী আছে সেটা 78 পৃষ্ঠার মধ্যে আছে। ওই প্রকাশনী ভাই ডক্টর ইমামউদ্দিন বের করে দিলেন, যে আমি পড়ে শুনাই দিলাম, দেখাই দিলাম, এই দেখেন দেখেন ফাজায়েল আমলের মধ্যে আছে কিনা। ফাজায়েল হজ 35 পৃষ্ঠার মধ্যে আছে। এই যদি এরকম গাঁজাখুরি কথা লেখা থাকে তাহলে তার প্রতিবাদ করাটা ইমানি দায়িত্ব না? আমি কাউকে গালি দিতে চাইনি, আমি ভুলগুলো শুধু ধরিয়ে দিয়েছি, এটা অন্যায় করিনি। অন্যায় বেদাতিদের কাছে হলেও আল্লাহর কাছে অন্যায়কারী হব না ইনশাআল্লাহ। হকটা প্রকাশ করে দিয়েছি। একজন আমির, তবলিগের আমির, তার কাছে বলছি যে আপনার তবলিগের সব কথাই যদি সত্য হয় তাহলে একটা কথা আপনি বুঝান আমাকে, তবলিগের ফাজাইল হজ্জের মধ্যে উল্লেখ করা আছে 35 পৃষ্ঠায় যে আদম আলাইহিসসালাম শ্রীলঙ্কা থেকে 1000 বার পায়ে হেঁটে হজ করেছেন। তখন বলছেন যে না, এই বইটা নাই, এই বইয়ে বই এই কথা নাই। ওনাকে বুঝায় বলার পরে বলছে নাই, বলছে নাই মানে অবশ্যই আছে। তো আমি বুঝায় বললাম যে আপনি বলেন আদম আলাইহিসসালাম বেঁচে ছিলেন কয় বছর, কয় বছর বেঁচে ছিলেন? সবাই উত্তরটা ভুল দিলেন, 950 না, তাও ভুল হয়ে গেল। তিনি 960 বছর বা 940 বছর, তো 1000 বার হজ করলেন কেমনে? এটা তো একটা আছে, বছর 2 বার বের করছে। আচ্ছা, এটা তো একটা আছে,
দ্বিতীয় কথা হলো যে হজ্জের বিধানটা নাজিল হয়েছে কার উপরে? কোন নবীর উপরে? ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। আদম আলাইহিস সালাম হজ্জে গেলেন কি করে? ওয়াজ্জিম ফিন নাস বিল হজ্জ, এই উদাহরণ, এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। সূরা হজ্জের 27 নম্বর আয়াত খুলে দেখুন কিভাবে হলো এটা। বন্ধুরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন, বুঝুন। যদি ভুলগুলো ধরিয়ে দিই, এ ধরিয়ে দেওয়াটাই কি অন্যায়? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীর বিভ্রান্ত হচ্ছে আর আমি ভুলটা ধরিয়ে দিব না, এটা তো হতে পারে না। তাহলে দায়ীর দায়িত্ব কি হলো? একজন দায়ী মানুষকে পথ দেখাবে, দায়িত্বটা কি হলো? যাক, আমার উপরে সবাই ক্ষিপ্ত হোক, তবে আপনাদের কাছে বলছি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের খেদমতগুলো কবুল করেন। আমিন। খেদমত কবুল করলে প্রত্যেকটি ঘরে ঘরে চলে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ একদিন নির্ভেজাল তাওহীদের দেশে পরিণত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে। একদিন মোহাম্মদ বিন আব্দুল ওহাবের মতো সৌদি আরবে যেমন তিনি শিরিক বেদাতকে মানে সম্পূর্ণ মানে বাতিল করে দিয়ে মাজার পূজা কবর পূজা ভেঙ্গে চুরমার করে যে তাওহীদের বীজ বপন করে গেছেন, আলহামদুলিল্লাহ সেই সৌদি আরবে আজও মাজার পূজা ঢুকতে পারেনি। বাংলাদেশের জন্য, উপমহাদেশের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এমন একজন সংস্কারককে নাজিল করো, পাঠাও তুমি, যিনি এসে মাজার পূজা কবর পূজা এই শিরিক বেদাতের প্রতিষ্ঠিত শিকড়কে উপড়ে ফেলে যেন সেখানে তাওহীদকে প্রতিষ্ঠা করে। আল্লাহ তুমি কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। একদিন হবে ইনশাআল্লাহ, এই বেদাতিরা টিকতে পারবে না। হয়েছে এরকম, ভবিষ্যতেও হবে ইনশাআল্লাহ। যখন বড় বাধা, ইংরেজরা রাজত্ব করেছে 190 বছর যাবৎ, প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা, অস্ত্র শস্ত্র সজ্জিত শাসন ব্যবস্থা, নির্ভেজাল তাওহীদের হুংকারের কারণে শাহ ইসমাইল শহীদ, সাইয়েদ আহমদ শহীদ, তিতুমীর, ইনায়েত আলী, বেলায়েত আলী, এদের তাওহীদের হুংকারে ইংরেজ শাসন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী দিনে তাওহীদের আলোতে শিরিক বেদাত জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ, টিকতে পারবে না। আমি আপনাদেরকে এই জায়গায় এসে বলছিলাম সূক্ষ্ম দুইটা কথা, সেটা হলো প্রথমত আপনি এই সমস্ত যখনই দেখতে পাবেন যে এটা একটা ফেরকা বা এটা একটা দল, সঙ্গে সঙ্গে সেখান থেকে তৌবা করে ফিরে আসবেন। আপনি সব সময় লক্ষ্য করবেন যে আমার, খেয়াল করুন এই যে কথাটি এখন বলছি এটা কখনো ভুলবেন না ইনশাআল্লাহ। সবসময় খেয়াল করবেন যে আমার আকিদা আর আমার আমুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের আকিদা আমুলের সাথে মিল আছে না নাই। যদি থাকে তাহলে আপনি জান্নাতের পথের পথিক, আর যদি না থাকে তাহলে আপনি জান্নাতের বাহিরের পথ যেগুলো সেগুলোর পথে পথিক। সেই পথগুলো কিসের পথ? জাহান্নামের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিদা কি ছিল, আমুল কি ছিল, এখানে মানহাজের উপরে আসতে হবে আমাদেরকে। যদি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কেরাম আকিদা পোষণ করতেন আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানের উপরে সমুন্নত আর রহমান আলার আরশি ইস্তাওয়া, যদি আপনার আকিদা হয় আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে আল্লাহ রাসূলের আকিদা সাহাবীদের আকিদার সাথে মিলল আপনার আকিদা না। যদি আপনি জানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরাম বিশ্বাস করতেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, আর আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ নবী নূরের তৈরি, তাহলে কি সাহাবীদের বিশ্বাসের সাথে মিল হলো না? মিল হলো না। তাহলে আপনি কেন ভ্রান্ত আকিদা পোষণ করবেন? এবার আমুলের ক্ষেত্রে আসুন, আগে বললাম আকিদা, তারপরে বললাম আমুল, এবার আমুলের ক্ষেত্রে আসুন। যে কোনো আমুল করবেন এই আমুলটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের আমুলের সাথে মিল থাকে, আর যদি না থাকে ওটা সঙ্গে সঙ্গে কি করবেন, বর্জন করবেন। আর শরীয়ত বুঝতে গিয়ে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আল্লাহ বলছেন যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যতা করবে দলিল আসার পরে, হেদায়েত পাওয়ার পরে, এবং সাহাবা কেরাম যে রাস্তায় চলেছেন, যেভাবে বুঝেছেন, এর উল্টা রাস্তায় চলবে, উল্টা বুঝবে, ও যেদিকে চলতে চাচ্ছে আমি তাকে সেই দিকে চলার সুযোগ করে দেব। তারপরে কি বলছেন, বনুসলিহি জাহান্নাম, আমি তাকে জাহান্নামে আসার দেব, আমি তাকে জাহান্নামে আসার দেব। বন্ধুরা, আমার বক্তব্য গুটিয়ে নিয়ে এসে আপনাদের আমি বলতে চাচ্ছি যে যদি সাহাবা কেরামের আদর্শ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আমরা দূরে সরে যাই, তাহলে আমরা চলে যাব জাহান্নামের পথে। আমি সবসময় খোঁজ রাখবো, সবসময় দৃষ্টি দিব, যে আমলই করব, যে আকিদায় পোষণ করব, এই আকিদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোষণ করতেন কিনা, সাহাবায়ে কেরাম পোষণ করতেন কিনা, যে আমলই করব ওই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম করতেন কিনা। যদি আকিদার উদাহরণ দুইটা দিয়েছি, যদি আমলের উদাহরণ দেই আপনাদের কাছে দুই চারটা, মানহাজ সম্পর্কে বলতে গিয়ে আসলে দলাদলি এবং এখতেলাফের মৌলিক কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো যে আমাদের মানহাজটা, চলার নীতিটা সাহাবা কেরাম মানহাজুস সালাফ, সাহাবা কেরাম তাবেইনে ইজামের মানহাজ থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। তাদের যে আকিদা এবং আমল ছিল সেখান থেকে আমরা দূরে সরে এসেছি। কেন? কোরআন হাদিস পড়ছি আর নিজের মতো ব্যাখ্যা করছি। কোরআন হাদিসের নিজের মতো ব্যাখ্যা করা যাবে না, নিজের মতো ব্যাখ্যা করার সুযোগ নেই। যেমন একটা উদাহরণ এখন দেওয়া হচ্ছে আমলের ক্ষেত্রে, আবু দাউদের হাদিস 97 পৃষ্ঠা খুললেই পাওয়া যাবে, সহিহ বুখারীতে আছে, মুসলিম আছে, প্রত্যেকটা হাদিসের গ্রন্থে অধ্যায় রচনা করা আছে। যখন সালাতে দাঁড়াবে তখন পায়ের সাথে পা, টাকনুর সাথে টাকনু, কাদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে, হাদিসে আছে, স্পষ্ট বলা আছে। এরপরেও আমরা এই চার আঙ্গুল উভয়ের মাঝে ফাঁক রেখে দাঁড়াই। আচ্ছা, চার আঙ্গুল ফাঁক রেখে দাঁড়াতে হবে বা আধার ফাঁক রেখে দাঁড়াতে হবে, এইরকম কোন দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবা কেরাম আমল থেকে পাওয়া যায়? কোন দলিল আছে? কোন দলিলই নাই, বরং দলিল আছে উল্টাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাযুরু ফুরুজাতি লিশাইতান, শয়তানের জন্য ফাঁক রেখো না। মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ ওয়া মান ক্বাতা সাফফান ক্বাতাহুল্লাহ, যে ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালো, কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে দাঁড়ালো, ওই ব্যক্তি আল্লাহর রহমতের নিকটবর্তী হয়ে গেল। আর যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে দাঁড়ালো, সে ব্যক্তি আল্লাহ থেকে, আল্লাহ তাকে বিচ্ছিন্ন করে দিলেন, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 5797 নম্বর হাদিস তাবরানি আওসাতের মধ্যে আসছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সফফিন, যে ব্যক্তি কাতারের মাঝে ছিদ্র বন্ধ করবে। ছিদ্র বলতে বোঝায় সূর্য উঠলে পূর্ব আকাশে, সূর্য উঠলে যেমনটা ছিদ্র দিয়ে সূর্যের আলো বের হলে ওই ছিদ্রের আলোর মধ্যে দেখা যায় ছোট ছোট গুড়ি গুড়ি বালি, এই রকম জিনিসকে ছিদ্র বলে। এইরকম ফাঁক যে ব্যক্তি ফুরজা বন্ধ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাফাল্লাহু লাহু দারাজা ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। বন্ধুরা, আমার আমি আর উদাহরণ দিতে যাব না,
সবশেষে আপনাদের বলবো, সুন্নাতের উপরে সর্বদা কায়েম থাকবেন, বলুন ইনশাআল্লাহ। এখানে যেমন মন শরীর খুব শক্ত, হৃদয় যেমন শক্ত, সুন্নাতের পাবন্দ আলহামদুলিল্লাহ, ঠিক দেশে গিয়েও আপনারা আপ্রাণ চেষ্টা করবেন কুরআন এবং সহিহ হাদিসের দাওয়াতকে বুলুন করার জন্য, বলুন ইনশাআল্লাহ। অবশ্যই চেষ্টা করতে হবে। তিনটা হাদিস আপনারা মনে রাখবেন। এক নম্বর, দাওয়াত প্রচার করতে গিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের কারণে, আপনাদের কারণে আমরা তো দাওয়াতি কাজ করি, করতে গিয়ে আমরা অতটা সফল হতে পারিনি যতটা আপনারা সফল হয়েছেন। কেন? আমরা সেই ভুলা জেলায় যাই যেতে পারিনি, সে ঝালুকাটিতে যেতে পারিনি, ফেনীতে যেতে পারিনি, বান্দরবনে খাগড়ায় ছড়ে যেতে পারিনি। আপনারা এখান থেকে দাওয়াত পেয়ে সেখানে গিয়ে প্রচার করে তারপরে আমাদেরকে ফোন দিয়ে ডেকে নেন যে এই এলাকায় দাওয়াতি কাজ করার দরকার। এই সন্ধান পেতাম না কোনোদিনই যদি এই যারা বিভিন্ন সংস্থায় কাজ করে পেটের দায়ে কাজ করার জন্য আসছে। কালকে শুনলাম আশ্চর্য, রাত আড়াইটায় ডিউটি পড়ে, তারা দার্সে সামিল হয়, তারা ইসলামিক সেন্টারে আসে। আজকে শুনলাম বুলবুল মারামের পরীক্ষা দিয়েছে। এরাই বাংলাদেশের আলেমরা বুলবুল মারাম এই বইটি হাদিস গ্রন্থের নামটাই জানে না, আলহামদুলিল্লাহ কাজ করতে এসে তারা এই দাস পাচ্ছে, তারা পরীক্ষা পর্যন্ত। গত শুক্রবার মানে কোরআনের উপরে পরীক্ষা হয়েছে, তাফসিরের কোরআনের উপরে পরীক্ষা হয়েছে। আমি আশ্চর্য হচ্ছি এখানকার শিক্ষাটা নিয়ে আপনারা বাংলাদেশে যেভাবে দাওয়াতি কাজ চালাচ্ছেন। এক শ্রেণীর বেদাতি আলেম যারা পিস টিভিকে বন্ধ করে দিয়েছে, যারা সহি আকিদার দাওয়াতকে গলা টিপে হত্যা করতে যাচ্ছে, এই বেদাতি বেহায় আলেমরা আপনাদের বিরুদ্ধে মুখ খুলে নোংরা কথা বলেছে, এটা কখনো বরদাস্ত করার মতো না। ওরা চুপ করে বেদাতের ব্যবসা করতে চায়, শিরিকের ব্যবসা করতে চায়। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কারণে, ব্যবসা বন্ধ হওয়ার কারণে ওই যে এক অলিপুরি আছে না, এক বেদাতি আপনাদের উদ্দেশ্যে যে নোংরা কথা বলেছে বেয়াদবটা, আল্লাহকে হেদায়েত দান করুক, ওকে শরীয়ত বুঝার তৌফিক দান করুক। যারাই দাওয়াতি কাজ করছে, দাওয়াতটা যদি হক হয় মানুষ সেটা গ্রহণ করবে। যে পর্যায়ে বাংলাদেশের দাওয়াতের অবস্থান আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আগামী দিনে ইনশাআল্লাহ দাওয়াতটা আরো বেগমান হবে ইনশাআল্লাহ। আপনারা দাওয়াতি কাজ করার প্রতি কি মনোনিবেশ করবেন না এখন অলস হয়ে যাবেন? অলস হতে হবে না। আশ্চর্য, প্রোগ্রাম করছে ফেনীতে আর আলমাজাল ক্যাম্প থেকে ওই টাকা পয়সা 1 টাকা 2 টাকা করে তুলে ওই প্রোগ্রামটা বাস্তবায়ন করা যাবে কি করে, সেই প্রসেসটা চালাচ্ছে। নারী বাধা আছে কোথায় চিন্তা করতে পেরেছেন? বড় প্রোগ্রামের আয়োজন করবে, এই জন্য অনেক সময় লাঞ্ছিত হতে হচ্ছে, গালি খেতে হচ্ছে। আপনারা একটা হাদিস মনে রাখবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহু, যে ব্যক্তি আল্লাহর জন্য লাঞ্ছিত হয়, আল্লাহর জন্য অপমানিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বৃদ্ধি করে দেন। বলুন আলহামদুলিল্লাহ। এই হাদিসটা মনে রাখবেন। আর একটা, আপনাকে মসজিদের মধ্যে ধরে পিটাচ্ছে, কত ভাই রফুল আয়দান করার কারণে, জোরে আমিন বলার কারণে, বুকে হাত বেঁধে সালাত আদায় করার কারণে, সুন্নাত প্রতিষ্ঠিত হোক এই সংগ্রাম করার কারণে মসজিদের দরজা বন্ধ করে দিয়ে মুসল্লিরা পিটাতে পিটাতে তাকে অজ্ঞান করে ফেলে দিছে, এইরকম ইতিহাস সৃষ্টি করছে বাংলাদেশে। তাই সেই সমস্ত ভাইদের জন্য বলবো, ধৈর্য ধারণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছিলেন। 225 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে আসছে, আল রাসূল আম্মারের পরিবারকে বললেন, সাবরান ইয়া আলা ইয়াসির ওয়াবশিরু, তোমরা ধৈর্য ধারণ করো এবং সুসংবাদ গ্রহণ করো, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতে স্থান নির্ধারিত হয়ে গেছে। জান্নাত পাবেন এই আশা করবেন আর প্রতিটা সুন্নাতের মূল্যায়ন করবেন। ত৩য় নম্বর যে হাদিস বলতে চাচ্ছিলাম, 10394 নম্বর হাদিস তাবারানি কাবীরের মধ্যে আসছে, কোনো সুন্নাতকে হালকা মনে করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, সাহাবীরা শুনে রাখো, ইন্না মিন ওয়ারাইকুম যামানা সাবরিন, অচিরেই তোমাদের আমার পরপরই একটি ধৈর্যের যুগ আসবে।
ধৈর্যের যুগ আসবে, এই যুগে তোমরা টিকতে পারবে না। লিল মুতাওয়াসসিকে ফিহি, যে ব্যক্তি এই যুগে আমার সুন্নাতকে হাতে দাঁতে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে, যে ব্যক্তি এই ধৈর্যের যুগে আমার সুন্নাতের উপরে কায়েম থাকবে, ফালাহু আজরু খামসিনা শহীদা, তার জন্য 75 শহীদের মর্যাদা রয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমিন্না মিনহুম, এই 50 জন শহীদ কি আমাদের যুগের শহীদ, এই বদর উহুদ খন্দকে শহীদ দিয়ে 50 জন, না তাদের যুগের শহীদ? আল্লাহ রাসূল বলছেন, লা বাল মিনকুম, আরে উমর, না না, তোমাদের যুগে যে শহীদ হয়েছে তোমাদের যুগের 50 জন শহীদের মর্যাদা ওই ব্যক্তি পেয়ে যাবে। কোন সুন্নাতকে অবমূল্যায়ন করবেন না। আজকে সুন্নাতের হেফাজত করতে গিয়ে ভুলার মসজিদটা জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিল অ্যাক্সিডেন্ট বেদাতিরা। সবচেয়ে আক্ষেপের বিষয় যে মসজিদ জ্বালিয়ে দিল কিন্তু কোনো মাজহাবি আলেমের প্রতিবাদ করলো না। দোয়া করেন ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন ওখানে, যেন এই ভুলা জেলার জন্য একটা ইসলামী কমপ্লেক্স আল্লাহ তৈরি করে দেন। ইনশাআল্লাহ তৈরি হবে, ইনশাআল্লাহ তৈরি হবে। ভুলা জেলায় একটা আন্দোলন তৈরি হবে যেখান থেকে শিরিক বেদাত উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মক্কায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়েছিল, তাকে পিটানো হয়েছিল, তাকে বের করে দেওয়া হয়েছিল। ওই মক্কা নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ইবাদতের জন্য নিরাপদ শহর করে দিয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ভুলা জেলার সহি আকিদার মানুষরা নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, মসজিদ তালিয়ে দিয়েছে, তুমি ভুলা জেলাকে কবুল করো, প্রত্যেকটি জায়গায় তুমি সহি আকিদে বা আমল চালু করে দাও। আমিন রাব্বুল আলামিন। কিছুদিন আগে আপনারা নেটে দেখলেন যে সিলেটের মসজিদে তাকুয়া কিউসেট মসজিদ ভেঙ্গে দেওয়ার জন্য আন্দোলন তৈরি করেছে। বন্ধুরা, আমার অনেকদিন আগে থেকে প্রচেষ্টা চালিয়ে আসছিলাম আমরা। আমি গিয়েছিলাম রমাদানের আগে, একটা খুতবা দিয়েছি আর মাগরিব পর আলোচনা করেছি, প্রচুর মানুষের আগমন হয়েছে আলহামদুলিল্লাহ। এর পরে সপ্তাহে শুরু করে দিয়েছে তারা কিভাবে মসজিদটাকে ভেঙ্গে দেওয়া যায়। আর এক বেদাতি আলেম ফতোয়া দিয়েছে, এক দেওবন্দি আর বেরলভী, এটা হলো সাপ আর বেজির সম্পর্ক, বুঝলেন কথা? দেওবন্দি আর বেরলভী, এই দুইটা মতবাদ, এই দুইটা তরিকা, ইজম, এরা সাপ আর বেজির সম্পর্ক, বুঝেন? সাপ আর বেজির সম্পর্ক খুব সুন্দর মিল, তাই না? সাপ আর বেজির সাথে দেওবন্দিরা বেরলভীদেরকে সরাসরি মুশরিক বলে, আর বেরলভীরা দেওবন্দিদেরকে, দেওবন্দিরা বেরলভীদেরকে মুশরিক বলে, আর দেওবন্দি আর বেরলভীরা দেওবন্দিদেরকে শয়তান বলে। এরপরেও সিলেটে গিয়ে তারা এক হয়ে গেছে, আহলে হাদিস মসজিদ ভাঙার জন্য ফতোয়া দিয়েছে, নাউজুবিল্লাহ। কি কারণে? আহলে হাদিস মসজিদে জোরে আমিন হয়, বুকে হাত বেঁধে সালাত আদায় হয়, রাফুল আয়দান করা হয়, এই জন্য মসজিদ ভাঙার নির্দেশ দিয়েছে। তারা সহি আকিদা পোষণ করে, তাদের লজ্জা হয় না? মক্কায় হজ করতে আসে কি জন্য? কোন লজ্জা হজ করতে আসে? মক্কার ইমাম জোরে আমিন বলে, মক্কার ইমাম রফুল আদান করে সালাত আদায় করে, বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করে, সহি আকিদা পোষণ করে, তারা মক্কা হারাম এসে সালাত আদায় করে কেন? এক বেয়াদব বদমাস, এক কুলাঙ্গা বদমাস বলেছে, আহলে হাদিসরা মসজিদের মহিলাদেরকে নিয়ে যায়, বউদেরকে নিয়ে যায় মসজিদে ভোগ করার জন্য। এই শয়তান, এই বদমাস, একে রোজন করা উচিত, ও জেনার উপপাদ দিয়েছে মুসল্লিদের বিরুদ্ধে। কারণ মসজিদে হারামে তুমি বউ নিয়ে আসো না হজ করার জন্য, মসজিদে নববীতে তুমি আসো না বউ নিয়ে হজ করার জন্য, তোর বউ কোথায় সালাত আদায় করে? তুমি কি মসজিদে হারামে আসো হজ করার জন্য বউকে ভোগ করার জন্য? তোমার শরম থাকা উচিত, লজ্জা থাকা উচিত। আপনাদের বোঝা উচিত যে মাঝহাবের দুহাই দিয়ে মসজিদ জ্বালিয়ে দেয় ওই মাঝহাব মানে কোন মুসলমান? ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ, সূরা জিন 18 নম্বর আয়াত খুলে দেখুন, মসজিদ কার? আল্লাহ। পৃথিবীর সারা পৃথিবীর মসজিদ হলো আল্লাহর মসজিদ, আর সেই মসজিদকে জ্বালিয়ে দিল, তারা কোনো কথা বলল না, পৃথিবী বন্ধ করে দিল। টুপিয়া লাল খেল্লাওয়ালা, আপনাদের এই যে চরমুনায়ের পীরের মুরিদরা, এই চরমুনায়ের ঠাকুর, এর নির্দেশে তার মুরিদরা মসজিদ জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে পৃথিবীর সারা পৃথিবীতে। যে এই ঠাকুরের যারা মুরিদ আছে তাদের লজ্জা হওয়া উচিত,
তাদেরকে মেয়েদের পোশাক পরে ঘোরা উচিত, তাদের শরম করা উচিত, আজকেই তওবা করে তাদেরকে এই মুরিদান এই ঠাকুরকে বর্জন করা উচিত। মসজিদ জ্বালিয়ে দেয় যে ঠাকুর, এই ঠাকুরের মুরিদ হয় মানুষ, আশ্চর্য ভাবতবাক লাগে। বড় বড় আলখেল্লা, বড় বড় টুপি, বড় বড় পাগড়ি দাঁড়ি আলা নিয়ে, দাঁড়ি নিয়ে সরকারের কাছে গিয়ে বলল পিস টিভি বন্ধ করে দাও। আরে বেটা, তুমি এটাও বলতে পারতে যে স্টার জালসা বন্ধ করা হোক, জি বাংলা বন্ধ করা হোক, তুমি এটা বললে না কেন? যাত্রা বন্ধ করা হোক, সিনেমা হলগুলো বন্ধ করা হোক, তুমি এটা বললে না কেন? স্টার জালসা চালু থাকলো, ইন্ডিয়ার সমস্ত নেকেড চ্যানেলগুলো চালু থাকলো, গোটা দেশ থেকে ইন্ডিয়ার চ্যানেলগুলো, বাংলাদেশের রাত 12টার পরে বাংলাদেশ চ্যানেলগুলোতে যে নোংরামি ছড়ানো হয়, গোটা দেশটাকে জেনার রাজ্যে পরিণত করলো, আর টুপি আলারে গিয়ে পিস্তি বন্ধের আবেদন করলো, স্টার জালসা চালু থাকলো। এরা মূলত কি চাই? এরা দেশটাকে জাহিলিয়াতের রাজ্য বানাতে চায়। তাও আপনার হুঁশ ফেরে না, তাও আপনার লজ্জা হয় না, তাও একটু বুদ্ধি হয় না যে আমি কোন মাজহাবের অনুসরণ করি, কোন আলেমের অনুসরণ করি, কোন পীরের অনুসরণ করি। একটা কিছু হলেই এই হাইকোর্টের সামনে একটা মূর্তি তৈরি করেছে, যারা মূর্তি তৈরি করছে তারাই সেজদা করবে, ওখানে কোনো মুসল্লি সেজদা করতে যাবে? যাবে? এইটা নিয়ে এত আন্দোলন হতে পারলো, এইটা নিয়ে এত কথা বলতে পারলেন, মসজিদ জ্বালিয়ে দিল, হেফাজত কোথায় গেল? হেফাজত একটা কথা বলতে পারলো না? সকলের সম্মতি আছে আহলে হাদিস মসজিদ ভেঙ্গে দিবে, ওরা যদি মনে চায় যে মসজিদে নববী ভেঙ্গে দিবে, কাবাও ভেঙ্গে দিবে, হারামও ভেঙ্গে দিবে, কারণ এখানে জোরে আমিন বলা হয়, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া হয়, এখানে সহি আকিদায় সালাত হয়। ওরা চাই দেশে যেন সহি আকিদার বীজ বপিত না হয়। আমি আশা করছি ইনশাআল্লাহ এই ক্ষুদ্র ক্ষুদ্র দাওয়াতের মাধ্যমে বাংলাদেশে সহি আকিদার বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের শক্তি অনেক বড়। আমাদের শক্তি হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের শক্তি একটাই, কোনো তো নাজেলা, আল্লাহর পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র নাজিল হলে কোনো শত্রু টিকে থাকতে পারবে না, ইনশাআল্লাহ সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কাছে প্রথমত দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে যারা শিরিক বেদাতের পক্ষে কথা বলে তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন। যদি হেদায়েতের যোগ্য না হয়, তুমি আল্লাহ তুমি সব জানো, তুমি আদ জাতিকে ধ্বংস করেছো, তুমি সামুদ জাতিকে ধ্বংস করেছো, তুমি ফেরাউন জাতিকে ধ্বংস করেছো, তুমি নূহের জাতিকে ধ্বংস করেছো। যারা আজকে কোরআন এবং সহি সুন্নার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বাংলাদেশের সহি দাওয়াত বন্ধ করার প্রচেষ্টা করছে, তারা যদি হেদায়েতের যোগ্য না হয়, যারা মসজিদ পুড়িয়ে দিচ্ছে, ইহুদি খ্রিস্টানদের চেয়েও খারাপ কাজ করছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। হেদায়েতের যোগ্য না হলে তুমি আদ জাতির মতো, ফেরাউনের জাতির মতো তাকে ধ্বংস করে দাও। বন্ধুরা আমার, আপনাদের দাওয়াতি কাজের প্রতি আরো বেশি মনোনিবেশ করতে হবে। যখন যাবেন দেশে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো বই বিনামূল্যে বিতরণের ব্যবস্থা করেছি, এক নজরে আকীদা তাওহীদ, এক নজরে ওযু সালাত, এক নজরে হজ উমরা, এক নজরে সিয়াম রমাদান, এক নজরে জিকির ও দোয়া। ছোট ছোট বইগুলো মানুষের মধ্যে আমরা বিতরণ করে থাকি, আপনাকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। আমরা সহযোগিতা করব যেখানেই দাওয়াতি কাজ করবেন। এই ভোলা জেলায় দাওয়াতের বিপ্লবটা ঘটেছে ভিতরে ভিতরে, আস্তে আস্তে আলহামদুলিল্লাহ। অনেকদিন থেকে কাজ করে আসছিলাম, কিন্তু যে লোকটা কাজ করছিলেন তিনি আগেই মারা গেছেন, ফারুক ভাই, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, আল্লাহুম আমিন। অনেকগুলো বই 2013 সালের কথা, অনেকগুলো বই তাকে হাদিয়ে দিয়েছিলাম, প্রতি বছর আমি বই পাঠাতাম তাদের কাছে, ঠিক অনুরূপ সিলেটেও অনেকগুলো বই পাঠাতাম। আস্তে 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 দাওয়াতি ক্ষেত্র তৈরি হয়েছে, আগামী দিন আরও তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। যে সমস্ত ভাইয়েরা আজকে আলোচনার আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে কবুল করে নিন, আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।